সো হাই ফ্রেন্ডস, কেমন? কিছু টিকটক চলছে তো? হ্যাঁ, প্রায় অনেকদিন বাদে কোনো ভিডিও নিয়ে এলাম, তার জন্য সরি। এবং প্রায় 1.5 বছর বাদে ভিডিও নিয়ে এলাম, তার মেন কারণ হলো এইটা, দেখতে পারো আমার বাড়ি এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, তার জন্য আমি ভিডিওগুলো বানাতে পারছিলাম না। বাট আজকে যে মুভিটা দেখলাম তার জন্যে আমি মেনলি এই ভিডিওটা বানাচ্ছি, বিকজ এই মুভিটা হয়তো অনেক লোকই দেখবে না, বিকজ এটা একটি ওমেন সেন্ট্রিক মুভি এবং এমন একটি প্লটের ওপর এই মুভিটা বানানো হয়েছে যেটা হয়তো সবাই জানে, বাট সবাই ছেড়ে দেয় যে না, এটা এখন ক্যাজুয়াল ব্যাপার যে হচ্ছে, হবে, চলছে চলছে, এটা ক্রিমিনাল কেস, ক্রিমিনাল একটা জিনিস, ক্রিমিনাল অফেন্স, তাও এটা নিয়েই চলবে। তাই আমি ভাবলাম এই মুভিটা নিয়ে একটু অনেক কথা বলা উচিত। সো বেশি কিছু ভুলভাল না বকে তাহলে স্টার্ট করা যাক। সো আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হলো আজকেই রিলিজ করা ইয়ামি গৌতমের এবং বেজাত খাম্বাটা লেখা এবং ডিরেক্টেড করা একটা মুভি, যেটা হলো এথার্সডে, যেটা হটস্টারে আজকেই রিলিজ করেছে। এবং আমি এইটুকু বলছি, যারা এখন মুভিটা দেখুনি প্লিজ ভিডিওটা দেখো না, বিকজ অনেক স্পয়লার থাকবে, বিশেষ করে ক্লাইম্যাক্সের স্পয়লার নিয়ে আমি একটু কথা বলবো। সো আগে মুভিটা দেখো, তারপর ভিডিওটা দেখো, বিকজ আমি চাই না মুভিটা দেখার কোনো ইন্টারেস্ট তোমরা নষ্ট করো আমার এই ভিডিওটা দেখে। সো আগে মুভিটা দেখো, তারপর রিভিউটা দেখো বা রিয়াকশান যাই বলো, বিকজ রিভিউ আমি করতে পারি না, অত বড় মাথা আমি এখন হয়ে উঠতে পারিনি যে মুভিটাকে রিভিউ করবো, মুভিটা কেমন হয়েছে কী হয়েছে সেটা বলতে পারবো। জাস্ট বলবো রিয়াকশানটা দেখবার আগে একবার কি মুভিটা দেখে নিও, তারপর রিয়াকশানটা দেখে তোমরা বলো কমেন্ট বক্সে এসে যে আমার মতামত বা আমার রিয়াকশান ঠিক ছিল কি ভুল ছিল সেটা বলো। ওকে, তো আসা যাক মেন মুদ্দা বা মেন কনসেপ্টের ওপর। তো মুভিটা মেনলি একটা মেন ক্যারেক্টারের ওপর বেস্ট করে তৈরি করা হয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছেন ইয়ামি গৌতম, যার মেন ক্যারেক্টারটার নাম হলো ন্যানা। সে একজন কিন্ডারগার্টেন স্কুলের টিচার, একজন কিন্ডারগার্টেন স্কুলের টিচার, সরি ক্যামেরাটা ভুল পালে যাচ্ছে, সে একজন কিন্ডারগার্টেন স্কুলের টিচার এবং সে 16টা বাচ্চাকে হোস্টেজ করে, এবং 16টা বাচ্চাকে হোস্টেজ করে সে কিছু ডিমান্ডস করতে থাকে, মানে 1 ঘন্টা অন্তর বলে 5 কোটি টাকা চাই, 1 ঘন্টা অন্তর বলে যে আমার এই চাই, আমার ওই চাই, এরকম করে করে ডিমান্ডস করতে থাকে। সো ডিমান্ডস করতে 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 লাস্টে সে আমাদের প্রাইম মিনিস্টারকে ডেকে পাঠায়, এবং প্রাইম মিনিস্টারকে কেন ডেকে পাঠায় সেটার জন্য তোমাদের ক্লাইম্যাক্স অবধি দেখতে হবে। এবং মেন প্লটটাই তৈরি হয়েছে একটা ক্রিমিনাল অফেন্সকে নিয়ে তৈরি করে, সেটা হলো রেপ। তো এটা জানো যে আমাদের রিসেন্টলি হয়তো একটা কোনো আইন পাস হয়েছে যেটার মধ্যে দেখাই মানে বলা হয়েছে রেপিস্টদের এখন কোনো সেইভাবে ছেড়ে দেওয়া হবে না, মানে আগে যেমন কী ছিল 14 বছরের জেল তারপর ছেড়ে দাও, সেরকম এখন কিছু ব্যাপার নেই। এখন ক্যাপিটাল কিছু একটা, ক্যাপিটাল অফেন্স কিছু একটা কিছু করেছে যেটা ধরুন হয়তো ফাঁসি পর্যন্ত দেওয়া হতে পারে যারা রেপ করবে। সো এরম একটা কিছু করা হয়েছে, সেইটাকে নিয়েই এই মুভিটায় বলা হয়েছে এবং দেখতে পারো। এবং লাস্টে গিয়ে যে জিনিসটা দেখাবে ক্লাইম্যাক্সে, তো সেটার জন্য একটুখানি প্রিপেয়ার হয়ে থাকবে। তো স্পয়লার দিয়ে দিলাম, তো বলো। তো আসি এবার মুভিটার কিছু প্লাস পয়েন্ট নিয়ে। মুভিটা রিটেন করেছেন মানে রাইট করেছেন এবং ডিরেক্ট করেছেন বেজাত খাম্বাটা। বেজাত খাম্বাটা একজন ওয়েল নোন রাইটার এবং ডিরেক্টর, যিনি অনেক মুভি মানে ডিরেক্ট করেছেন যেগুলো আমি হয়তো নাম বলতে পারবো না, তিনি দেখেছি। তেমন এ ওয়েডনেসডে যদি আমি ভুল নয়, এ ওয়েডনেসডেটা উনি তৈরি মানে উনি মানে বানিয়েছেন, ভুল না হই। তো এরকম এক একটা মুভি বানিয়েছেন যেগুলো সাসপেন্স থ্রিলারে মাস্টারপিস বলা হয়। তুমসে না হো পায়েগা, তো এই এ থার্সডে মুভিটাও, তো মুভির প্লট এবং স্টোরি রাইটিংটা ব্যাপক হয়েছে, মানে টুইস্ট কোথায় কোথায় কি ঘুরছে তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে এরপরে কি হতে পারে। সো ইয়া, মুভি স্টোরি আর প্লটিংটা এর ফার্স্ট প্লাস পয়েন্ট। তো এর সেকেন্ড প্লাস পয়েন্ট হলো আমাদের ইয়ামি গৌতমের পারফরমেন্স। ইয়ামি গৌতমকে যে রোলটা দেওয়া হয়েছে, হি ইজ লাইক দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা, হি ইজ লাইক প্লেইং লাইক এ ওয়াটার, মানে
অর্ডারকে যেমন একটা যে কোনো জিনিসের মধ্যে রাখলে সে আকারটা ধরে নিতে পারে, ইয়ামি গৌতম এই ক্যারেক্টারটার ঠিক শেপ বা আকার বা যাই বলো, মানে ক্যারেক্টারটা যেরকম ভাবে চেয়েছিল সেভাবেই নিয়ে নিজেকে ঢেলে নিয়েছেন। তো এরকম একটা ক্যারেক্টার প্লে করাটা এতটা ইজি ছিল না, এবং তিনি বলতে পারো একদম নেল পারফেক্ট ভাবে প্লে করেছেন। এছাড়াও এই মুভির আরও দুটো প্লাস পয়েন্ট হলো, এই মুভিতে কোনো আলতু ফালতু গান নেই, মানে জায়গা হিসেবে মানে গানটা নিয়ে বলতে পারো কিছু কিছু মুভিতে গান এত ফালতু থাকে যে মুভিটার পুরো প্লট নষ্ট করে দেয় এবং মুভিটার দেখার প্রতি তোমার ইন্টারেস্টও নষ্ট করে দেয় কিছু কিছু সাসপেন্স রিলের মুভিতে। তো সেরম কিছু এই মুভিতে পাবে না, মানে টোটাল টাইম ওয়েস্ট হবে না, দেখতে থাকবে তো দেখতে থাকবে, একটা সেম রিদমে চলতে থাকবে, সেটা একটা খুব ভালো জিনিস লেগেছে। এছাড়াও এই মুভিতে যারা আদার কাস্টিং ছিল, যেমন ডিম্পল কাপাডিয়া প্রাইম মিনিস্টারের রোল করেছিলেন, আতুল কুলকার্নি, আপনার সরি আপনার বলছি তোমাদের জাভেদ খানের একটা রোল করেছে যিনি একজন পুলিশ। এবার জাভেদ খানের রোলটাও একটা বলতে পারো যে মেনলি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, যেটা দেখলে তোমরা লাস্টে গিয়ে বুঝতে পারবে কেন ইন্টারেস্টিং ক্যারেক্টার বলছি। তো সেটা সাসপেন্স রইলো, সেটা স্পয়লার দেবো না যে কেন সাসপেন্স একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হতে পারে, তো সেটা দেখো। এবং জাভেদ খান, নেহা ধুপিয়াও খুব ভালো পারফরমেন্স করেছে। তো এরম কিছু কিছু কাস্ট আছে, আদার কাস্ট মানে যারা কাস্টিংয়ের মধ্যে রয়েছে, যারা খুব ভালো কাজ করেছে এবং ক্যারেক্টারের সাথে ফিট হয়েছে। তো এইগুলো তো ছিলই, এছাড়াও ডিরেক্টরের ডিরেকশন তো বলা হয়ে গেল, নায়নার হয়ে গেল, আমাদের ইয়ামি গৌতমের হয়ে গেল। এছাড়াও মুভির সবচেয়ে ভালো এবং প্লাস পয়েন্ট হলো মুভির স্ক্রিন প্লে, যেটা দেখতে দেখতে আপনাদের কখনো মনে হবে না যে একটা সেম রিদমে যেতে যেতে কোথাও কি ব্রেক করছে, এবং আপনাদের নিজেদের মনে হবে না যে না ভালো লাগে না আমি বন্ধ করে দিই, সেরকম একটা কিছু হবে না। আপনারা সেম ইন্টারেস্টে যেমন ফার্স্ট থেকে দেখা স্টার্ট করবেন, সেটা লাস্ট অবধি চলবে। তো দ্যাটস দ্য গুড প্লাস পয়েন্ট। সো এতগুলো প্লাস পয়েন্ট থাকা দূর আপনাদের মোবাইল বলছি মুভিটা তো একবার দেখাই উচিত। তো মুভিটা একবার পারলে দেখবেন, বিকজ এটা ওমেন সেন্ট্রিক মুভি, তো অনেকে দেখবে না, অক্ষয় কুমার নেই, অজয় দেবগান নেই, আমাদের সালমান খান নেই, শাহরুখ খান নেই, তো একটা ওমেন সেন্ট্রিক মুভি পারলে দেখবেন। তো এবার আসি মুভিটায় কিছু রেটিং দেওয়া নেই, তো আমি আগে রিভিউ বলতাম কিন্তু সেটা রিভিউ ছিল না, তো এগুলো আমি রিয়াকশান দিচ্ছি। তো রিয়াকশানের বেসিসে আমি যেরকম তাকে স্টারিং দেবো বা স্টার্স দেবো সেই হিসাবে আমি বলতে পারি এই মুভিটাকে আমি 4 স্টার্স দিচ্ছি। বিকজ ফার্স্ট আমাদের ইয়ামি গৌতমের পারফরমেন্স, কাস্টিংয়ের পারফরমেন্স, ডিরেক্টরের ডিরেকশনস, স্টোরি, স্ক্রিন প্লে, এই সব কটা মিলিয়ে আপনাদের আমি 4 স্টার্স দিচ্ছি এই মুভিটাকে। এবং 1 স্টার্স কেন দিচ্ছি না তা আমি নিজে জানি না, বিকজ আমার অতটা ইঞ্চ পারফেক্ট মনে হয়নি তার জন্যে। সো 4 স্টার্স। সো আমি এবার 2 মিনিট কি 2.5 মিনিট একটু ভুলভাল বকবো, সো যদি যার খারাপ লাগবে প্লিজ ভিডিওটা এখান থেকে বেরিয়ে যেতে পারো, বিকজ অনেকেরই ভালো লাগবে না, আমি একটু ভুলভাল বকবো এবার। তো মুভিটাতে যে বিষয়টাকে ওপর বেস্ট করে মুভিটা বানানো হয়েছিল, রেপ। তো রেপ এমন একটা জিনিস এখন ইন্ডিয়াতে যে মুভিটা তো দেখিয়েছে যে আমি যখন মুভিটা দেখানো স্টার্ট করেছিলাম, মানে 2 ঘন্টা মানে 2 ঘন্টা 9 মিনিটের মুভি ছিল, 2 ঘন্টা 9 মিনিট মানে 2 ঘন্টা 9 মিনিটে আমাদের স্ট্যাটিক্স ধরে দেখলে বলছে নাকি 16টা রেপ হয়েছে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে 16টা রেপ হয়েছে, মানে বুঝতে পারছো কোন লেভেলে এই ক্রাইমটা চলছে এবং কেন এই ক্রাইমটাকে এখন ইমিডিয়েট বন্ধ করা দরকার। এবং বলতে পারো যে যারা এইসব করে তারা বেসিক্যালি মানুষ না, তারা এই পৃথিবীতে বাঁচবার তাদের কোনো অধিকার নেই, এবং স্পেশালি এমন কোনো সিরিয়াস একটা পদক্ষেপ নিতে হবে যাতে তারাও মানে একজনকে দিলে আরও 8জন দেখে ওই জিনিসটা ভয় পায় যে না আমরা আর করবো না। এরপরে যদি সেই জিনিসটা তাদের মাইন্ডেও আসে যার সাথে এই সিরিয়াস মানে পদক্ষেপটা নেওয়া হবে, তার কথাটা ভেবে তাদের যেন ভেতরের আত্মাটাও ভয় পেয়ে যায় না, যদি সালা এরম কিছু করি তাহলে মারবে, হ্যাঁ এরম কিছু করবে ফাঁসি দিয়ে দেবে, এরকম একটা কিছু তো সিরিয়াস পদক্ষেপ নিতে হবে। এবং আমি যতটুকু শুনেছি
যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এমন কিছু পদক্ষেপ নিতে চলেছে যেমনটা একটা সিরিয়াস কন্ডিশন, যেমন ফাঁসি পর্যন্ত হতে পারে একটা রেপ। সো এটা যদি হয়ে থাকে আমি ভাববো যে সোসাইটির জন্য এর থেকে বড় একটা পদক্ষেপ কিছু না, মানে এর থেকে বড় কিছু পদক্ষেপ হতেই পারে না। সো যেন হয় জিনিসটা, এবং আমি এখন এখন থেকে যাই যে এখন থেকে যারা রেপ করে বা যাদের যাকে যাকে রেপ হচ্ছে তাদের জন্য ক্যান্ডেল মার্চ করবো না। সেই গরম ক্যান্ডেল যে রেপ করছে তার যেন কী বল পশ্চাৎপদ বা মানে আমার মুখ দিয়ে গালাগালিটা বেরিয়ে আসছিল, তো সেখানে ঢুকিয়ে দেওয়ার মতো একটা সরি ইমোশনাল একটু মানে কি বলবো ভেসে গিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে বেশি যদি ভুলভাল বকে থাকি কমেন্ট বক্সে এসে বলতে পারো যে আমি একটু ভুলভাল বকে ফেলেছি, এবং এতদিন পরে এসে যদি ভিডিওতে কোনো ভুলভাল জিনিস হয়ে থাকে, যেমন আমার আমি যতটুকু বুঝতে পারছি যে আমি ক্যামেরার দিকে বেশি তাকিয়ে কথা বলছি না। সো এটা আমার ফার্স্ট পয়েন্ট যে এখন আমি ক্যামেরার দিকে তাকিয়ে বেশি কথা বলতে পারছি না, সেটা একটা ফল্ট, এবং কী কী ফল্ট বেরাচ্ছে সেটাও বলতে পারো। এবং আমার যদি মুভির রিয়াকশনের সাথে তোমাদের রিয়াকশনটা যদি ঠিক লেগে থাকে যে হ্যাঁ দা তুমি বা হ্যাঁ ভাই তুমি এটা ঠিক বলেছিলে সেটাও বলতে পারো, এবং ভিডিওটা লাইক ভিডিওটা ভালো লাগলে সরি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটাই করো, এবং সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেখছো এবং ক্যামেরার দিকে বেশি তাকিয়ে কথা বলতে পারছি না তার জন্যই, কারণ মা আশেপাশে ঘোরাঘুরি করছে। তো তোমার সাথে নেক্সট ভিডিওতে দেখাচ্ছ, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, গুড বাই।